সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়ন গাটার নোয়াগাঁও পূর্বপাড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গভীর নলকূপ থেকে অটোমেটিকলি নিচ থেকে পানি উত্তোলন হচ্ছে। এর সাথে আমরা যতটুকু জানতে পেরেছি, এর সাথে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ উত্তোলন হচ্ছে গ্যাস। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গত রবিবার সকাল 8টা বাজে এই নলকূপটি বসানো হয়। বসানোর পরে এখান থেকে পানি উত্তোলন করার জন্য চেষ্টা করে, উত্তোলনের এক পর্যায়ে নিজে নিজে আপসারা পানি উঠতেছে। তো এই বিষয়ে যখন এলাকার মানুষ জানতে পারলো যে বিষয়টি আসলে কি, তখন কোনো না কোনো ব্যক্তি মেসে নিয়ে বা অর্থাৎ মেসের আগুন নিয়ে ওইখানে গিয়েছে দেখার জন্য। ততক্ষণে দেখতে পাই যে এখানে গ্যাস উত্তোলন হচ্ছে। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই বিষয়ে আমরা কথা বলবো, এখানের স্থানীয় লোকজনের কাছে জানতে চাইব আসলে বিষয়টি কি। তো প্রিয় দর্শক, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের যে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পানি আজকে 3 দিন টানা চলতেছে, পানি বন্ধ হচ্ছে না। এখানে যদি লাইটিং মারা হয় তাহলে অটোমেটিক আগুন বের হয়, পানির সাথে সাথে আগুন চলতেছে। তো এটা দেখতে অনেক গ্রাম থেকে লোকজন আসতেছে, দেখতেছে এখানে, আপনার সাংবাদিকেরা আসতেছে, অনেক গ্রাম থেকে লোকজন আসতেছে, পুলিশ আসছে, ফায়ার সার্ভিস আসছে, সবাই দেখতেছে। এখন গ্যাসের লোকও আসছে, ওনারা দেখে এতটুকু বলতেছে যে এটা হয়তো পকেট গ্যাস এরকম কিছু। এরপর ওনারা বলতেছে যে ওনাদের উপরে যত যিনি অফিসার আছে উনি আসবে, দেখবে, উদ্যোতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে এনারা পর্যবেক্ষণ করবে। নিজেরাও যতটুকু জেনেছি, অর্থাৎ সেটা আপনাদের মাঝেও তুলে ধরতে চেয়েছি বা তুলে ধরতে চাচ্ছি, যে আপনারা আমরা যতটুকু জানতে পেরেছি এখানে নাকি পকেট গ্যাস, অর্থাৎ এটা ওনাদের বাসায় পকেট গ্যাস। তো এই বিষয়ে যে যিনি এখানে এসেছেন, বাকরাবাদ গ্যাসের যিনি কর্মকর্তা রয়েছেন লাকসামের, তো আমরা ওনাদের সাথে কথা বলবো এই বিষয়ে। ওনারা উদ্যোতন কর্মকর্তার সাথে কিভাবে কৌশল বিনিময় করছেন সে বিষয়ে আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। লাইক কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের মতামত। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি যিনিরা এখানের গ্যাস অফিসের কর্মকর্তা আছেন বা পরিদর্শনের জন্য এসেছেন, ওনাদের কাছে আমরা জানতে চাইবো আসলে বিষয়টি কি, এই নিয়ে ওনারা কি মতামত দিচ্ছে সে বিষয়ে আমরা শুনবো। তো চলুন আমরা ওনাদের মুখ থেকে শুনি। যারা এই বিষয়গুলো নিয়ে ভালো গবেষণা এবং অধিকতর ওনারা যাচাই বাছাই করে ওনারা মতামত দিতে পারেন। তবে আমাদের যেটা দায়িত্ব ছিল যে আমাদের 1 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের বিতরণ লাইন, এই এরিয়ার মধ্যে আমাদের গ্যাস নাই। এটা আমাদের এখানকার যে টেকনিশিয়ান আছেন ওনারা, আমরা ওনাদের সাথে একসাথে কথা বললাম, এই বিষয়টা আমরা নিশ্চিত। তো এটা আমাদের কোনো নেটওয়ার্ক না, এটা যদি গভীরভাবে আরও অনুসন্ধান করতে হয় তাহলে বাফেক্সের সাথে কথা বলতে হবে। আর আমি ডিপার্টমেন্টকে জানাবো, প্লাস আমি এখন ইউনো মহোদয়ের ওখানে যাবো, ওনার সাথে আমার মিট হবে, কথা বলবো, বাকি প্রক্রিয়াটা ওনারাই গ্রহণ করবেন। ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আজগড়া ইউনিয়ন গাটার নোয়াগাঁও পূর্বপাড়া চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।